অভাবের সংসার। সরকারি ভাতাতে দুই বুড়ো বুড়ির সংসার চলত। 10টা বছর এই ভাতা বৃদ্ধ দম্পতি পেয়ে এসেছেন, কিন্তু হঠাৎই হলো ছন্দপতন। স্বামী বেঁচে আছেন তাও মৃত বলে উল্লেখ করা হয়েছে, আর তাতেই মিলছে না ভাতা। দুটো বছর এইভাবে ভাতা না পেয়ে কিভাবে বেঁচে থাকবেন তারা, কিভাবে তারা বেঁচে রয়েছেন সেটাই তারা বুঝতে পারছেন না। টাকা নেই, যার ফলে চিকিৎসা টুকুনিও করার ক্ষমতা নেই। কুলপি ব্লকের ঢোলাহাত গ্রাম পঞ্চায়েতের তেলেপা গ্রামের ঘটনা। কান্নায় ভেঙে পড়েছেন কানুনবালা হাতি। শুনব কি বলছেন তিনি। তারা পাওয়া স্বামী পড়া আছে, ছেলেটা অচল, সে একটা ছাড়া সেও কি কর, বর্ষা যা কর চালা, আর আমাদের আর চলতেছে না। দেখাতে পারো আমার স্বামী ভিজা আছে, সে মৃতভাগ করে তারা দিলি, দিয়ে নার কেটে দিলি, দে টাকা আর পাচ্ছি নি, তাহলে আমাদের সংসারটা কী করে চলতে, তারা কি দেখতেছি বলেনি কি করে আমার সংসারটা চলে। খুব অসুবিধার মধ্যে পড়ে আছি বাবা, কত মেম্বার তো সামাজিক করছি বাবা, আমি তো পড়ে আছি, তোর দেখা আছি একটা বেকার ভাত পড়ে আর দে না। শুনছিলেন কি বলছিলেন তিনি, বলতে বলতে কার্যত কান্নায় ভেঙে পড়লেন। অন্যদিকে বৃদ্ধ অভিযোগ করছেন যে তিনি বামপন্থী, তাই তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত থেকে বিডিও সবার কাছেই তিনি গিয়েছেন, কিন্তু কেউ তার সমস্যার সমাধান করছেন না। অভিযোগ করেছেন বিজয় কুমার হাতি। শুনব কি বলছেন তিনি। আমি 19-20 মাস পাচ্ছি না। আমি অঞ্চলে গেলাম, বিডিওর কাছে গেলাম, বিডিও একটা লিখিত দিল মিনময়ের কাছে যে আমরা মৃত বলে কেটে দিয়েছি। হ্যাঁ, তারপর আমি বিডিওকে লিখিত জানালাম, ডিএমকে লিখিত জানালাম, আমি এত 19 মাস হেঁটে হেঁটে আর পারিনি বাবা, 5-6 হাজার টাকা করে দিয়েছি। গরিব মানুষ, অসুখ বিসুখ ডাক্তার করতে পারছি না। বিডিও সাহেবকে বললাম, দেখুন আমি তো ডাক্তার করতে পারছি না, যা অবস্থা হলো, আমি ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা খরচ, আপনি একটা ব্যবস্থা করুন। জয়েন্ট বিডিওকে বললাম, সব কাউ কেউ শেষে ডিএমকে জানালাম। কুলপির বিডিও সৌরভ গুপ্ত বলেন যে পঞ্চায়েত থেকে ওই নাম বাদ দেওয়া হয়েছিল, পুনরায় ভাতা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে, পঞ্চায়েত দপ্তরের কাছে নথি পাঠানোও আছে। শুনব বিডিও সৌরভ গুপ্ত কি জানিয়েছেন। ব্যাপারটা আমাদের নজরে এসেছে, এটা গত বছর যখন ওদের অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, মানে আমি আসার আগেই, সেই সময় অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় ওনাদের হয়তো কোনোভাবে খুঁজে না পেলে বা অন্য কোনো কারণে গ্রাম পঞ্চায়েত থেকে ওরকম একটা রিপোর্ট এসেছিলো, যার প্রেক্ষিতে ওনার নামটা তখন বাদ দিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে ওনারটা আমার নজরে আসে, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা সেই মতো ওনার প্রপোজালটা করে আমরা ডিপিআরডিও অফিসে পাঠাই, জেলায় পঞ্চায়েত দপ্তরে পাঠাই। পঞ্চায়েত দপ্তর থেকে এটা অলরেডি এনকোয়ারিও করে গেছে এবং এটা পঞ্চায়েত দপ্তরে পাঠানোর জন্য ওনারা প্রসেস করছেন, ওখান থেকে ব্যবস্থা না হলে তখন আবার এনআরডিটা পাবেন। তবে এই নিয়েও রাজনৈতিক জলঘোলা চলছে। গ্রামের পঞ্চায়েত সদস্য চিত্তরঞ্জন হালদার এই ঘটনায় ভুল স্বীকার করে নিয়েছেন। তিনি পঞ্চায়েত কর্মীর ওপর দায় চাপিয়েছেন। ঘরের ছাউনি আর ছিটে বেড়ার মাটির দেওয়ালের এক চিলতে ঘরে বাস 79 বছরের বিজয় হাতির। তিনি কি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে এই খবর সম্প্রচার হওয়ার পর এবারে দেখার যে পঞ্চায়েত থেকে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হয় বা সরকারি স্তরে ঠিক কতটা তার প্রভাব পড়ে, সেটাই এখন দেখার। অবশ্যই আপনারাও জানাতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে। এছাড়াও লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।